আমি জানি আপনারা অনেকেই ভিডিওটার জন্য অপেক্ষা করছেন তো যারা কাজটা কমপ্লিট করতে পারছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো যারা পারেন নাই মন খারাপ করার কিছু নেই আমি আপনাদের জন্য ভিডিওটা রেডি করে রেখেছি তো ভিডিওটা দেখুন তো আমরা যে কনসেপ্টটা দেখেছিলাম প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করে নিব ওকে যেহেতু আমার কোডের ইয়েটা ওপেন করা আছে এবং সেভ করে রেখেছি তো আমরা প্রথমে একটা টেবিল তৈরি করেছি আচ্ছা যাই হোক আমি এইখানে ভুলবশত কারণে উপরে কোড লেখা শুরু করেছিলাম টেবিল শুরু শে আসে এবং এখানে আমরা কোনো বর্ডার দিচ্ছি না ওকে তো টি আর কিন্তু একটাই আমরা কনসেপ্টটা যদি একটু ভালো করে খেয়াল করি এই এইখানে টি আর একটাই হচ্ছে এই টি আমরা দুইটা ভাগে ভাগ করব টি আরটাকে ভাগ করব বলতে এখানে টি আর হবে একটাই আর এই টিআরের ভিতর টিটি হবে দুইটা একটা এই অংশটা আর হচ্ছে এই অংশটা চলুন কুটে যাই এখানে টি আর হবে একটা আমি বারবার বলছি এই জিনিসটা অনেকেই ভুল করছেন আপনারা আমি খেয়াল করেছি টিআর শুরু টি আর শেষ এখানে টিডি হবে দুইটা তো অনেকে যে কাজটা করছেন টি টিআর টি আর দুইটা হবে না টিআর হবে একটা বা টি আর হবে মোট ওকে তাহলে টিডি শুরু টিডি শেষ এখানে আমরা আরেকটা টিডি শুরু টিডি শেষ দিয়ে দিলাম ওকে তো আমরা খেয়াল করি যে প্রথম টিডি যেটা ছিল এই টিডির মধ্যে এই টিডির মধ্যে হচ্ছে একটা ছবি থাকবে ওকে তো আমরা যদি আবার কোটে যাই এইখানে আমরা হচ্ছে একটা ছবি দেবো জি এস আর সি সি সোর্স এবং ইমেজটাতে আমরা সোর্সটা বলে দিব তাহলে এখন ছবিগুলো তো আমি আমার কম্পিউটার রাখবো না কারণ আমার কম্পিউটার থেকে তো আরেকজন ইমেল অ্যাক্সেস পাবেন না তাই না তো আমরা এর জন্য কি করেছিলাম আমরা একটা ফ্রি হোস্টিং ওয়েবসাইটে যেখানে ইমেজগুলো আমরা হোস্ট করে রাখছিলাম ওকে তাহলে আমরা কোন ছবিটা ব্যবহার করতে আছি আমরা এখান থেকে হচ্ছে এই ছবিটা ব্যবহার করতে আছি তাহলে এখান থেকে শেয়ারে ক্লিক করি বা ওইখান থেকে আমি নিয়ে নিতে পারি তো এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক যেটা আমি এটা কপি করলাম কপি কোডে যাই এখানে ডাইরেক্ট আমরা সোর্সে বসাই দিলাম সেভ এবং আমি একটু এটার আউটপুটটা একটু দেখার চেষ্টা করছি যে এটা আউটপুটটা যেভাবে করেছি আসলে সেইভাবে সঠিকভাবে কাজটা হচ্ছে না হ্যাঁ চলে আসছে এবং আমরা যদি খেয়াল করি আমাদের এই কাজটা কিন্তু আপাতত কমপ্লিট হয়েছে আমরা চাইলে এবং আপনাদের কাজ করার সুবিধার জন্য আমি কিন্তু সোর্স কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে তো এই কোন ভিডিও ডিসক্রিপশান হ্যাঁ এইটা এই সোর্স ফলটা আমি আপনাদের দিয়ে দিব এবং এখান থেকে আপনি এই যে রাইট বাটন ইডিট উইথ নোটপ্যাড আগের মতোই আমরা যে সোর্স কোডগুলো দেখতাম এটা বা ওপেন এই এই সফটওয়্যার থেকে আপনি ওপেন করেও দেখতে পারেন আমি দুইটা ডিফারেন্স সফটওয়্যারে দেখা যায় যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমরা লক্ষ্য করি যদি যে আমরা একটা টেবিল নিছি টেবিলের ভিতর টিআর এবং এর ভিতর থাকবে টিডি দুইটা তাহলে প্রথম টিডি খেয়াল করি এখানে একটা ছবি থাকবে এবং এখানে যেহেতু দেখি আপনি এখানে ওয়াইট দিয়েছে কিনা হ্যাঁ এখানে একটা বর্ডার রাইট উল্লেখ করেছে বর্ডার রাইটটা কতটুকু হবে ওয়ান পিক্সেল সলিড এবং বর্ডার রাইটের একটা কালার দিবে হুম ওয়ান পিক্সেল সলিড লিখলে আসলে ব্ল্যাক কালার আসে কিন্তু ব্ল্যাক কালারটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে বর্ডার রাইট কালার দিয়ে দেবো একটা নির্দিষ্ট কালার যে কালার আপনি দিতে চান ওকে ওয়াইট ওয়াইট বলতে কার ওয়াইট এখানে হচ্ছে টিডি যে আমরা নিয়েছি ওই টিভির আমরা একটা ওয়াইড নিয়েছি যেটা হবে একশো পঁচিশ পিক্সেল এবং পেডিং রাইট হবে অর্থাৎ একশো পঁচিশ পর্যন্ত জায়গা তো আমরা নিয়েছি এবং একশো থেকে টেন পিক্সেল রাইট থেকে সরে আসবে এই কাজগুলো আমরা এখন করব তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমরা কি কি কাজ করব যে আমরা এই যে টিডিটা নিয়েছি এই টিডিতে আমরা কিছু কাজ করব কি কাজ করব প্রথম হচ্ছে আমি তার একটা ওয়াইড দেবো ওকে ডাবলু আই ডিটিএইচ এবং একটা খেয়াল করি তার কি স্টাইল টেকের মাধ্যমে দিয়েছে নাকি ই এর মাধ্যমে দিয়েছে আমরা এখানে লক্ষ্য করছি স্টাইল টেকের মাধ্যমে আমি কোডগুলো এখানে ইউজ করেছি তার মানে এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিতে পারি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলে অনেকগুলো ইয়ে আমরা ইউজ করতে সুবিধা হবে আর কি ওকে এখান থেকে আমরা হচ্ছে ওয়াই দিয়ে দিয়েছি হোয়াইট ডাব্লু টি এইচ ওয়াইট ওয়াইড কত হোয়াইট চাচ্ছে হচ্ছে দুশো পঞ্চাশ পিক্সেল হোয়াইট হবে দুশো পঞ্চাশ পিক্সেল দেখি কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা হ্যাঁ আসলে বোঝা যাবে না কারণ এর আমরা তো আর কিছু ইউজ করি নেই হ্যাঁ খেয়াল করি সব কিছু ঠিক আছে কিনা হোয়াইট একশো পঁচিশ পিক্সেল হ্যাঁ একশো পঁচিশ পিক্সেল বাট আমি এখানে কত ইউজ করেছি দুশো পঞ্চাশ একটু বেশি দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এখান থেকে একটু কমই নিই একশো পঁচিশ পিক্সেল দিলাম ওকে যেহেতু আমরা খেয়াল করি যদি আউটপুটটা যে আমার এই ছবিটার পরে যে এই অংশে কিন্তু একটা বর্ডার আছে হ্যাঁ একটু বর্ডার আছে তাহলে বর্ডারটা আমার দিতে হয় বর্ডারটা যেহেতু ডান দিকে আছে তাহলে আমার তো কুরিং এর মাধ্যমে যেটা বলে যেতে হবে যে আমার এখানে একটা বর্ডার বর্ডার লাগবে তো টিডির এইখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে বর্ডার যে বর্ডার বাম দিকে না ডান দিকে আমরা ডান দিকে যাচ্ছে এজন্য লিখলাম বর্ডার রাইট তাহলে কত পিক্সেল আসবে এটা তো বলতে হবে তাই না ওয়ান পিক্সেল আমি নিয়ে দিলাম এতে বেশি চাইলেও দিতে পারেন কিন্তু ওয়ান পিক্সেলটা সব সুন্দর ওয়ান পিক্সেল সলিড ওয়ান পিক্সেল সলিড এখন যদি আমরা খেয়াল করি যে আসবে অবশ্যই কিন্তু এটা ব্ল্যাক কালারের একটা বর্ডার চলে আসছে যে আমরা খেয়াল করছি যে এখানে একটা ব্ল্যাক কালারের বর্ডার চলে আসছে ঠিক আছে তো আমরা আবার যাচ্ছি যে হোয়াইট একশো পঁচিশ পিক্সেল বর্ডার রাইড হচ্ছে ওয়ান পিক্সেল সলিড ওকে বাট আমরা তো কালার এটা চাচ্ছি না আমরা খেয়াল করি আমরা কালারটা কিন্তু এই যে লোগোর যে আইকনের কালার ওই কালারটা আমি এখানে চাচ্ছি তো কালার কোটা আমার সংরক্ষণ করতে হবে তো আমি এখানে কালার কোডটা যেহেতু আগের ইয়ে এটা কোডিং করা আছে আমি এখান থেকে বর্ডার কালারটা এখান থেকে একটু নিয়ে নিচ্ছি তো আমরা জানি কীভাবে বর্ডার কালারগুলো সংরক্ষণ করতে হয় পেন্ট বাকেট টুল দিয়ে আমরা বা এই গুগল থেকেও সার্চ করে আমরা বিভিন্ন ধরনের কালার কোডগুলো সংরক্ষণ করতে পারি আমি এর আগে পূর্বে ভিডিওগুলোতেও কিন্তু এগুলো দেখেছি ওকে কোড অনেক বেশি হয়েছে ডান দিকে আসলে কী আছে এগুলো দেখা যাচ্ছে না আমরা জানি এটা সলভ করি কীভাবে ভিউ থেকে টগল প্র্যাপ ওকে তাহলে ঠিক হয়ে গেছে আশা করি কারণ আমরা এখন মতো যে কাজগুলো করলাম সেটা হচ্ছে টিডির একটা হোয়াইট নিলাম একশো পঁচিশ পিক্সেল যেহেতু ডান দিকে বর্ডার চাচ্ছি জন্য বর্ডার রাইট ওয়ান পিক্সেল সলিড এবং কালারটা চেঞ্জ করতে হবে এর জন্য আমরা এটা দিয়েছি এবং আরেকটা কাজ লক্ষ্য করেছিলাম যে এটা ডান দিক থেকে দশ পিক সরে আসছিলো এর জন্য আমরা দিব পেডিং ডান দিক থেকে সরে আসছিলো তার মানে পেডিং রাইট কতটুকু সরে আসছিলো দশ পিক্সেল সরে আসছিলো এখন আমরা একটু আউটপুটে খেয়াল করি যে ডান দিক থেকে দশ পিক্সেল একটু সরে আসছে ওকে এই ছিল বেসিক কাজ এখন আমরা যদি আবার একটু ব্যাক করি আমাদের আউটপুটটাতে যে আমরা খেয়াল করছি যে এই যে টেবিল রো আমরা যে টেবিল রোটা বানিয়েছি সরি এইটা না ইউজ করে আমি এটাতে বোঝাচ্ছি এই যে আমরা টেবিল রোটা বানাইছি এই টেবিল রোর টিডি ছিল দুইটা তো প্রথম যে টিডির অংশটা যে এইখানে যে প্রথম টিডির যে অংশটা এটা কিন্তু আমার কাজ এখন কমপ্লিট এখন আমরা বানাবো হচ্ছে এই অংশটা অংশটা নিয়ে তার এই যে সেকেন্ড যে টিডিটা আছে মানে ঠিক এই যে অংশটা এই যে টিডি শুরু টিডি শুরু টিডি শেষটা কিন্তু এইখানে দেখাচ্ছে তার মানে আমার এখানে আরেকটা টিডি যেহেতু আছে তার মানে এই যে সেকেন্ড যে টিডিটা টিডি শুরু টিডি শেষ এইখানে আমরা কি করতে আছি একটু খেয়াল করেন তার মানে ওই যে গত ক্লাসে বলছিলাম যে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল মানে টিডির ভিতরে আমরা নতুন করে আরেকটা টেবিল বানাবো তার মানে সেকেন্ড যে টিডিটা আছে এই টিডির ভিতরে আমরা নতুন করে আরেকটা টেবিল ক্লিয়ার ডিক্লারেশন করবো এবং ওই টেবিলের ভিতরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টিয়ার তৈরি করবো কারণ টিআর দিলেই তো লেখাগুলো নিচে নিচে চলে আসতেছে ঠিক আছে তাহলে এইটার জন্য একটা টিআর তারপর এইটার জন্য হচ্ছে আমার আরেকটা টিআর তারপর এইটার জন্য হচ্ছে আমার আরেকটা টিআর এইভাবে ছবিগুলোর জন্য আমরা আরেকটা টিআর ইউজ করব ওকে তাহলে আমরা খেয়াল করি আমরা কুড়ে যাচ্ছি আবার এই টিটির ভিতরে আমরা টেবিল তৈরি করব আগে আমরা এখান থেকে টেবিল শুরু টেবিল শেষ এই টেবিলের ভিতরে থাকবে টিআর হুম তো টিআর শুরু টিআর শেষ তো এখানে নিলাম তো এটা ভিতরে থাকবে হচ্ছে টিডি টিডি ছাড়া তো আমরা ডাটা শো করতে পারবো না তাই না তো আমরা যদি খেয়াল করি কি ডাটা শো করব লেখাগুলো একটু উঠে দিই হ্যাঁ আমরা হচ্ছে এই ডাটাগুলো এখানে শো করব এখন কথা হচ্ছে এই কোডগুলো আমি একটু কালেক্ট করে নিই কারণ এটা তো ছবি আমার এখানে দেওয়া তো এটা তো আমি কাজ করতে পারবো তাই না তো আপনাদের কাছ একটু সময় চেয়ে নিচ্ছি আমি উটগুলো একটু আমি এই ট্যাক্সগুলো একটু লিখে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি ছবিটা দেখে দেখে এখানে লেখাটা শেষ করে নিয়েছি এবং আমরা যদি খেয়াল করি এই লেখাটা একটু কালারফুল হবে তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমরা এখানে ইউজ করব ওকে তো আমরা এখন যে কাজটা করতে আছি তো প্রথম সর্বপ্রথম হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করবো বাট যেহেতু এটা একটু কালারফুল তার মানে আমরা বলছিলাম গত টিউটোরিয়ালে আমি স্পান ট্যাগের ইউজ করেছিলাম যখন আমরা একই লাইনে জিনিসগুলো চাবো তখন তার জন্য হচ্ছে আমরা স্পানটেক ইউজ করব তার মানে যেহেতু আবার এটা কালারফুল হবে তার মানে স্পানটেক শুরু স্পানটেক শেষ এর ভিতরে এটা থাকবে বাকি জিনিসগুলো আবার স্পানটেক শুরু স্পানটেক শেষ এর ভিতরে হচ্ছে বাকি লেখাগুলো হচ্ছে আমরা দিয়ে দিব তো সর্বপ্রথম এটা নিয়ে শুরু করি কপি করলাম তো আমরা যাচ্ছি প্রথম টিডির ভিতরে আমরা এইখান থেকে স্পানটেক ইউজ করছি স্পান টেক শুরু স্পানটেক শেষ এবং এর ভিতরে হচ্ছে আমার যে লেখাটা ওটা ইউজ করলাম এখন আমরা একটু আউটপুটটা একটু খেয়াল করি যে আমরা যে এখানে ইউজ করছি দেখেন এই লেখাটা আচ্ছা আমি সেভ করে দেখি আসলে এটা আউটপুটটা কেমন আসছে আসছে কিন্তু লেখাটা আসলে একদম পজিশনে সেন্টার আমি গত ভিডিওটাতে কিন্তু একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে ভি অ্যালাইন টপ বটম এই জিনিসগুলো কিন্তু দেখেছিলাম বাট লেখাগুলো তো আমি এখানে যাচ্ছি না এই টেক্সটটা আছে একদম উপরে চলে যাবে তো ভার্টিক্যালি ভার্টিক্যালি মানে কি ভার্টিক্যাল মানে একদম লেফট পজিশন জুড়ে এটা কাজ করে এবং এটা আমি উপর দিক পর্যন্ত নিতে আছি তার মানে আমি যে এখন টেবিলটা বানাচ্ছি নতুন যে একটা টেবিল তৈরি করলাম ওই নতুন টেবিলটা এই যে আমি নতুন যে একটা টেবিল তৈরি করলাম এই নতুন টেবিলটা আসলে কারা অত দিন টিডি না তো টিডি টিডি ভিতরে আমরা যা লেখি তাই তো শো করে এখন এটা সেটা টেবিলই হোক আর অন্য কিছুই হোক এখানে টেবিল আছে আমি জিনিসটা ভুলে যাই আমি চিন্তা করি কোনো একটা জিনিস আউটপুট আসে এজ লাইক এস এটা একটা অবজেক্ট বাট টিডি ভিতরে তো আছে তো কার তথ্য আমি উপরে নিতে আছি উপরের দিকে নিতে আছি তো আর টিডির টিডির আউটপুটটাকেই তো তো টিডির ভি অ্যালাইন আমি টপ করে দিচ্ছি তাহলে তো লেখাটা উপরে চলে আছে তাহলে এই যে টিডি টিডির এখানে আমি দিয়ে দেবো ভি অ্যালাইন এ এল আই জি এন অ্যালাইন টিডি ভি অ্যালাইনটা এখান থেকে হচ্ছে আমরা টপ করে দিলাম সেভ তাহলে খেয়াল করেন এটা একদম টপ পজিশন চলে গেছে এখন হতে পারে যে লেখাটা আমার একটু বাম দিকে চলে আসবে এটার জন্য আমরা কাজ করব। আমি গত ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু আমি দেখেছি যে এই কাজগুলোর জন্য হচ্ছে উপরে আমরা হচ্ছে টিটির ভিতরে লিখি কিন্তু টিডি ভিতর কী আছে এখন ইলিমেন্ট এখন আমি যাচ্ছি যে আমার এখানে যে এই ইলিমেন্টটা আছে এই লেখাটা একটু বাম দিকে চলে আসবে তাহলে ইলিমেন্ট ইলিমেন্টের জন্য হচ্ছে এই ইলিমেন্টের কোডগুলো হবে টিডি ভিতরে আরেকটা টেবিল আছে তাহলে এখন আমরা টেবিল নিয়ে কাজ করব টেবিলের ভিতরে এখন বাকি যা যা কোডিং করার প্রয়োজন হয় সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব। এখন এই ইলিমেন্টটা আসলে কার ভিতরে আছে এই টিটি ভিতরে আছে এখন এই যে টিটিটা আছে 8td এর এখানে আমি আর স্টাইল অ্যাট্রিবিউট যেটা আছে এটা নিচ্ছি একটু কষ্ট করে প্রথম কোডিং করতে হবে তারপর কিন্তু আর এতমন একটা কিছু করতে হবে না তো এখন আমি যাচ্ছি যে এটা প্যাডিং লেফট আসবে একটু বাম দিক থেকে সরে আসবে প্যাডিং লেফট পেটিং প্যাডিং লেফট আমাকে লিখতে হবে সরি প্যাডিং তো আমি লিখি নাই এর জন্য আসলে আমি কোন সাজেশন পাচ্ছি না প্যাডিং লেফট কত রকম সরে আসবে আমি এখানে 10 পিক্সেল আপাতত দিয়ে দিয়েছি যে আউটপুটটা কেমন আসে খেয়াল করি আমি যদি এখন এখান থেকে রিফ্রেশ করি বর্তমানে এই পজিশন আছে আমি এখান থেকে রিফ্রেশ করলাম হ্যাঁ বাম দিকে চলে আসে আপনি যদি আরেকটু ভালো করে বুঝতে চান আমি অ্যামাউন্টটা একটু বৃদ্ধি করে দিচ্ছি এখানে টেনের জায়গায় আমি টোয়েন্টি করে দিলাম টেনের জায়গায় আমি এখানে বিশ করে দিলাম এখন রিফ্রেশ করি আর একটু চলে আসছে এখন ডিপেন্ড করছে আসলে আপনি কতটুক ইয়ে নিয়ে চাচ্ছেন আমি এখান থেকে টেন দিলে আপাতত দিচ্ছি টেনটে আই হোপ দ্যাট ইটস ব্যাটার সরি এখান থেকে আমি এটাকে ট্যান করে দিচ্ছি ওকে পেডিং পেডিং পিক্সেল পিক্সেল বুম হ্যাঁ এটা পেইটিং পিক্সেল থেকে সরে আসছে আচ্ছা যাই হোক আমাদের যা যা প্রয়োজন হয় কোডিং করার প্রয়োজন হয় যেগুলো আমরা এখানে ইউজ করবো বাট আপাতত আমি এটাকে একটু কালার করতে চাচ্ছি ও তো তো আমরা যদি ইউজ করি আমরা স্পান টেক ইউজ করেছিলাম এই যে এই লেখাটাকে তো স্পানের এখানে আমি আর স্টাইল অ্যাক্টিভিট নিচ্ছি স্টাইল স্টাইল তো স্টাইল কি কালার দিতে আছে আমি কিন্তু এই কালারটাই দিতে আছে তাই না তো আমি চাইলে বর্ডারের জন্য যে ইয়েটা আছে আমি এই কোডটা এখান থেকে একটু কপি করে নিতে পারি তো স্টাইল টেক এই যে এই যে স্টাইল টেক কি করতে আছি কালার করতে আছি কালার এই কালারটা আমি করতে আছি এখন দেখি যে আসলে কালারটা হয়েছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এটা কালার হয়েছে হ্যাঁ এখন বাকি লেখাটা কিন্তু আর কালারফুল হবে না হুম বাকি লেখাটা কিন্তু আমরা কালার চাচ্ছি না কপি করলাম আমরা যদি আউটপুটটা খেয়াল করি বাকি লেখাটা কালার না চাইলেও কিন্তু এই লেখা এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এখানে অর্থাৎ এখানে একটু বোল্ড আকারে আসছে বা একটু ফুটিয়ে তুলছে জিনিসটা তো এটা কীভাবে করতে হয় আমরা জানি তো এখন আমরা যে কাজটা করব যেহেতু একটু ফুটিয়ে তুলতে আছি তাহলে স্পান টেকের পরিবর্তে আমরা স্পান আর ইউজ না করে একদম ডাইরেক্ট স্ট্রং ইউজ করে ফেলি মানে হাইলাইট করবে যেটা কিছুটা বোল্ডের মতো আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে স্ট্রং টেক শুরু স্ট্রং শেষ তো এটার ভিতরে হচ্ছে কোন লেখাটা আমি আউটপুটে যাচ্ছি এটা দিয়ে দিলাম সেভ করলাম এখন রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছি যে লেখা আসলো এবং পরে যে জিনিসটা আছে এই জিনিসটা আসতেছে এখানে এবং আমরা যদি আবার একটু খেয়াল করি যে ঠিক এই লেখাটার যে টিডিটা আছে সরি এটা টুর একটা টেবিল রো না পরে যে আমরা আরেকটা টেবিল রো বানাবো এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে তার মানে নিচের দিকে গ্যাপ তো নিচের দিকে গ্যাপ নিতে চাইলে এটাকে আমরা বলি বটম ঠিক আছে তো বটম দিকে আমি জায়গা যেহেতু নিতে আছি তার মানে কোন কোনটার এটাই তো তাই না তো এখানে যে টিডি যে স্টাইলটা একটা আছে না এখানে যেহেতু পেটিং ল্যাপ দিয়েছিলাম বাম দিক থেকে সরে আসছিল তাহলে আমরা চাইলে এখানে আমরা লিখে দিতে পারি যে এখন ল্যাপ তো তুমি ঠিকই নিবা তুমি নিচের দিক থেকেও ল্যাফ্ট থেকেও জায়গা নাও এবং নিচের দিকেও তুমি জায়গা নাও পেটিং আমরা এখান থেকে বটম উল্লেখ্য করে দিচ্ছি অর্থাৎ নিচের থেকে উপর দিকে সে একটু চলে যাবে কতটুকু জায়গা নিচ্ছে আপাতত ধরেন আমরা এখান থেকে টেন পিক্সেলে দিই পরে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো তো এখন আসলে কিছু বুঝতে পারবেন না কেননা এর নিচে তো কোনো আসলে ইলিমেন্ট নেই সেটা আমরা বুঝতে পারছি না ঠিক আছে নিচে এলিমেন্টটা দিলে আসলে বুঝতে পারবেন যে কতটুকু গ্যাপ নিয়েছি আর কি ওকে তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টি আর শুরু টি আর শেষ আমরা বলেছিলাম যে এখানে প্রত্যেকটা কাজ এখন টেবিল যেহেতু একটা টোটালটা কিন্তু একটা টিডি এবং টিডির ভিতরে আমরা কি করছি এখন নতুন করে টেবিল বানাইছি হ্যাঁ তো এই টেবিলের যে কাজটা হবে এখন এই টেবিলের প্রত্যেকটা কাজ এখন আমরা টিআরের সাহায্যে কমপ্লিট করব এই কাজটা একটা এর মাধ্যমে কমপ্লিট করা হয়েছে এখন আমরা আরেকটা টিয়ার মানে এখন যা যা কাজ করব সবগুলো কিন্তু টিআর 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 এইভাবেই কিন্তু ইউজ হবে ওকে তার মানে আমি যদি আবার করে যাই টি আর শুরু টিআর শেষ তাহলে আমি এই টোটালটাকে ইচ্ছে করে কিন্তু কপি করে নিতে পারি কারণ কিছুটা সবগুলোই প্রায় সেম এখন সবগুলোই সেম একটু উনিশ বিশ হবে দিচ্ছি কিন্তু এখন যে বিষয়টা উপরেটা বাম দিক থেকে সরে আসছে এবং নিচের দিকে জায়গা নিছে কিন্তু আমরা যদি আউটপুট খেয়াল করি যে এই টিআরটা এই যে আমরা সর্বশেষ যে টিআরটা নিয়েছি যে এই টিআরটা এই টিয়ারের মধ্যে কিন্তু গ্যাপ নাই প্রায় পাশাপাশি তাহলে এই এই কিন্তু আমি বলছি যে নিচে থেকে জায়গা নিতে তাহলে এটা তো আর নিচে থেকে জায়গা নিবে না তাই না তার মানে এর আগে যে আমরা কুটটা লিখেছি যে এর আগে এখানে লিখেছিলাম হচ্ছে পেডিং বটম বাট এখানে তো আর আমি এটা তো কপি করে পেশি তাহলে এটাও তো পেডিং বটম নেওয়ার চেষ্টা করবে তাহলে আমার এখান থেকে পেডিং বটমটা আমরা এখান থেকে উঠাই দিতে পারি কারণ এইটাতে কিন্তু পেটিং বটমের প্রয়োজন নাই লেফটের প্রয়োজন আছে শুধু সেভ করি এবং রিফ্রেশ করে দেখি যে সঠিকভাবে কুটগুলো আসতেছে কিনা হ্যাঁ দেখেন যে দুইটার মধ্যে গ্যাপ আছে হুম তো ট্যাক্স তো আর এইটা হবে না ট্যাক্সটা কী হবে ট্যাক্সটা হবে এটা শুধু কালারফুল বাকিগুলো সবগুলো হচ্ছে ব্ল্যাক হবে ওকে তা আমরা যদি কুড়ে যাই যে এটা হবে কালারফুল তাহলে কপি আমি যাচ্ছি এখানে এই যে স্পান ট্যাগ শুরু স্পান টেক শেষ এই রেখাটা উঠে জাস্ট এখানে ওইটা বসাই দিলাম এবং বাকিগুলা তো আর এই যে এখানে এইগুলো তো আর স্ট্রং হবে না তাই না স্ট্রংটা আমরা উঠাই দিতে পারি যেহেতু এখানে স্ট্রং ইউজ করব না তাহলে আমরা এখানে আবার স্পান ট্যাকটা ইউজ করতে পারি স্পান টেক শুরু স্পান টেক শুরু স্পান টেক শেষ এবং ট্যাক্স হিসাবে ব্যবহৃত হবে হচ্ছে আমার এই ট্যাক্সগুলা কপি এটার ভিতরে আমরা এখানে প্রবেশ করে দিলাম এবং সেভ করে নিলাম এবং আমরা এখন বর্তমান আউটপুটটা দেখি যে দেখতে কেমন লাগছে এখানে কিন্তু কালারটা আসে নাই আই হোভ সামথিং রং অন দেয়ার আমার মনে হয় এখানে কোনো একটা ভুল করেছি কি ভুল করেছি সেটা আমরা একটু দেখবো এখন যে আমরা টিডি স্টাইল লেফট অ্যান্ড পিক্সেল দিয়েছি এখানে একটা ভুল হয়েছে সরি এখানে একটা ভুল হয়েছে ভুলটা কি এখানে হচ্ছে আমরা স্টাইল ডাবল কোডিশন যেটা এটা দেই নাই এটা ছিল একটা ভুল আর একটা হচ্ছে স্পান যে ট্যাগটা ইউজ করেছি ট্যাগের কালার দিয়েছি এটা তো ঠিকই আছে আচ্ছা ট্যাগ আমরা ইউজ করেছি হচ্ছে ট্যাগ শুরু আমরা ট্যাগ শেষ করেছি ও প্রবলেম হচ্ছে কি যে এখানে ট্যাগের ভিতরে আসলে কোনো লেখা নাই বা ট্যাক্স আমরা দেই নাই দিয়েছি হয়তো কোনো একটা কারণে হয়তো বা এখন আমরা হারিয়ে ফেলছি আর কি জিনিসটা পাচ্ছি না যাই হোক আমি কপি করলাম এবং এই যে স্পানটেক শুরু স্পানটেক শেষ এটার ভিতরে দিয়ে দিলাম এবং এটাকে সেভ করছি এখন একটু খেয়াল করি যে সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছি যে এই লেখাটা আছে এবং ই আছে এই এই জায়গাটা যদি আমরা একটু গ্যাপ চাই তাহলে গ্যাপ চাইলে কিন্তু আমরা একটু স্পেস দিলে এই জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে যে যে স্পান এই জায়গাটা একটু ইয়ে করলাম এবং এখান থেকে হচ্ছে রিফ্রেশ করছে একদম ঠিক আছে ওকে তাহলে তারপরের অংশটা যদি খেয়াল করি একদম সেম এর পরিবর্তে ই আছে এবং লেখাগুলো প্রায় সেম টু সেম বাট এখানে কিন্তু আবার একটু ডাব্লু আছে এটাও আমরা ইচ্ছা করলে করতে পারবো যাই হোক তার মানে এখন কিন্তু এটা একদম হুবো তো আমি আর কষ্ট করে করতে আছি না আমি এটা একদম টিয়ার শুরু টিয়ার শেষ কপি হয়ে গেল গেলো এখান থেকে হচ্ছে একটু করে আমি চেঞ্জ করে দিচ্ছি এর পরিবর্তে হবে ই ওকে তাহলে আমরা এখানে এর পরিবর্তে দিয়ে দিচ্ছি হচ্ছে ই ইউজ করে দিলাম ওকে আর কি চেঞ্জ হবে ট্যাক্স বাকি ট্যাক্সটা কিন্তু চেঞ্জ হবে ওকে তাহলে এইখান থেকে হচ্ছে বাকি সরি এখান থেকে হচ্ছে আমি বাকি যে কোডটা আছে এটা কপি করে নিলাম বাকিটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এইখান থেকে বাকি তো এইটা না তো এইটাকে এই স্পান টেক্স শুরু স্পান ট্যাক্স শেষ এটার ভিতরে হচ্ছে বাকি ট্যাক্সগুলো দিয়ে দিলাম তো এখানে আমরা যদি আউটপুটটা খেয়াল করি যে ডাব্লুটা কালারফুল ওই আগের মতো এই যে ইটাকে যেভাবে ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে কালার উল্লেখ করেছি এটার ক্ষেত্রেও আপনি সেম কাজটি করবেন আমি আশা করি এটা পারবেন এটা কঠিন কিছু না এই জন্য আমি দেখাচ্ছি না তো সেভ করলাম এবং রিফ্রেশ করলাম এবং খেয়াল করছি যে এখানে আসে আচ্ছা যাই হোক আমি এটা দেখিয়ে দিচ্ছি সেমই কিন্তু হ্যাঁ তো এটা কি করতে হবে আমি যদি এখন ডাব্লুটাকেও কালার করতে চাই যে সেম এই এই এখানে বসা দিলে হচ্ছে স্পান টেকের যে স্টাইল কালার সেম কালার তো তো এটাকে আমি কপি করে নিচ্ছি যে ডাবলু সামনে আমি আবার স্পানটা একটা ইউজ করছি এর দিলে জটিল হয়ে যাচ্ছে আর কিছু না আশা করি আপনি বুঝবেন তাই আমি দিয়ে দিচ্ছি যাই হোক বেসিক ইউজগুলো বুঝলে আসলে কুট কঠিন না এটা হয় নাই সামথিং কোনো কিছু ভুল হয়েছে যে কী ভুল হয়েছে আমি এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি সেটা হচ্ছে আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি ভুলটা হচ্ছে কি যে আমরা জানি যে স্পান স্পান শুরু স্পান শেষ এর ভিতরে তো সব কিছু দিতে হয় তাই না দেখেন এই যে স্পান টেকটা আমরা শুরু করেছি এবং স্পান টেকটা আসলে শেষ হয়েছে আপনার এই জায়গায় তাহলে ডাব্লুটার তো ডাব্লুর ভিতরে থাকার কথা না যে এইখানে ডাব্লুর ভিতরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আর বাকি লেখাটা কি হবে যে আবার স্পান শুরু এবং এ এরপরে স্পান ট্যাকটা শেষ হয়ে গেছে আশা করি এখন ঠিক হয়ে যাবে মানে শুরু শেষ নিয়ে একটা ঝামেলা ছিল আর কি আর কিছুই না এবং দেখতে পাচ্ছি এটা ওকে হয়ে গেছে এবং যদি আপনি স্পেস চান এটাও করতে পারবেন জাস্ট এইখানে যে কোথায় ছিল লেখাটা আমার ডাবলুতে এইখানে তো এইখানে একটা স্পেস দিয়ে নিলাম তাহলে দেখতে পারবেন যে এইখানেও আপনার স্পেস চলে আসছে তাহলে এতটুকু আমার কমপ্লিট হয়ে গেল নেক্সট যে অংশটা আছে একইভাবে উপরেটা নিচেটা কিন্তু একই রকম প্রায় দেখেন কালারফুল হ্যাঁ তো জিনিসটা জটিল করলে আসলে জটিল ইজি করলে যাই হোক তাহলে আবার যদি আমরা একটু খেয়াল করি যেহেতু এখানে অনেকগুলো স্পানটেক বোঝানোর সুবিধার জন্য আমি আবার উপরেরটা নিচ্ছি টি আর টি টিয়ার শেষ এখানে টি টিয়ার শেষ দিয়ে দিলাম এবং আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি কালার এখন এ হবে না যেহেতু আমরা আমরা কতটুকু কাজ করেছি একটু দেখি ই পর্যন্ত করেছি ওকে তাহলে অপশনটা আসবে এখন হবে কালারফুল ওকে তাহলে এইখানে এই যে এর পরিবর্তে আমরা এইখানে বসিয়ে দিলাম হচ্ছে যদি খেয়াল করি কালারটা স্পানটেক শেষ পাই এটা কিন্তু আর কি কোনো কিছু কালার করতে হবে আচ্ছা আমরা সেভ করি সেভ করে এখন রিফ্রেশ করি চলে আসছে এখানে আর কোনো কালার করার প্রয়োজন নাই মনে হচ্ছে এবং আমি যদি আউটপুটে খেয়াল করি হয়তো টাইপিং মিস্টেক হতে পারে আসলে এখানে ফোন নাম্বার দেওয়ার ছিল আচ্ছা যাই হোক এটা আপনার ট্যাক্সের পরিবর্তন আর কিচ্ছা করলে আমরা এখানে ট্যাক্স দিয়ে দিতে পারবো তো এটাই রাখছি ট্যাক্স আর পরিবর্তন করতে যাচ্ছে না নেক্সট সেকশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ নেক্সট হচ্ছে আমি এখানে ছবিটা আমাকে ব্যবহার করাটা বুঝতে হবে তো ঠিক আগের মতো প্রত্যেকটা যেহেতু টিআর টিআর নিয়ে কাজ করতেছি আবার টি আর যেখানে শেষ হয়েছে আমরা এখানে নতুন করে আরেকটা টিআর নিচ্ছি টিআর শুরু টিআর শেষ এবং যেহেতু আমার আউটপুট শো করতে হবে টিডি তো আমাকে ব্যবহারই করতে হবে তাই না বাট এই টিডির ভিতরে এখন যতগুলা ছবি আছে এই যে এইখানে আমরা খেয়াল করি সরি আউটপুটটা হচ্ছে আমার এইখানে সবগুলা ছবির কোডগুলো আমরা এখন এক ধীরে ধীরে এখানে বসাতে হবে ওকে এবং খেয়াল করুন ছবিটা কিন্তু নিচে নিচে আছে না ছবিটা আছে এক পাশেই থাকবে এইভাবে আমরা স্পান ট্যাক কিন্তু ইউজ করেছিলাম তাই না এবং আরেকটা জিনিস বলি এগুলো কিন্তু ক্লিকেবল হবে অর্থাৎ এখানে ক্লিক করলে ফেসবুক প্রোফাইলে চলে যাবে এখানে ক্লিক করলে টুইটারের প্রোফাইলে চলে যাবে এই জিনিসগুলো কিন্তু আমাকে করতে হবে তো তো আমরা যেহেতু অ্যাঙ্কোর লিঙ্ক নিয়ে কাজ করি যেহেতু ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে যাবে এটার জন্য আমরা কোর্ট জানা আছে কিন্তু অ্যাঙ্কোর ট্যাক্স শুরু অ্যাঙ্কোর ট্যাক্ট শেষ এর ভিতরে আমরা যা লিখি তাই তো আউটপুটে শো করে তাই না তো আমরা ইমেজ শো করতে আছি ইমেজ এস আর এস আর সি সোর্স সোর্সটা কী হবে এটা বলে দেবো এখানে ইমেজ সোর্স এবং সোর্সের ভিতরে থাকবে হচ্ছে আমার ছবি ওকে তা ছবি তো সোর্স তো আমার কম্পিউটারে রাখলে হবে না এটা তো আমি ওয়েব হোস্টিংয়ে আলাদা ফ্রি ওয়েব হোস্টিং আমি এটা ইয়ে করে রাখছি তো প্রথম হচ্ছে আমি এখান থেকে বি ফেসবুকটা আমি ইয়ে করবো সরি এখান থেকে এখানে ক্লিক করতে হবে আসলে আমি একটু ব্যাক করি আবার যেখান থেকে সোশ্যাল আইকনে ক্লিক এখানে সবগুলো লিঙ্ক পেয়ে যাব এখানেও কপি করতে পারি আচ্ছা কপি করলাম কুটে যাচ্ছি মিস সোর্সের যে লিঙ্ক এটা বসা দিলাম তাহলে আউটপুটে হচ্ছে একটা ছবি দেখাবে এবং এটা ক্লিকেবল হবে কিন্তু এটা দেখাবে ঠিক আছে বাট এই ছবিতে ক্লিক করলে কোথায় যাবে এটা বর্ণনা কিন্তু আমি লিখি নাই তাহলে বর্ণনার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি এইচ আর ই কোথায় যাবে ওইটা সিম্পলটা এখানে দিয়ে দেবো তো আমাদের যার যার ফেসবুকে যে প্রোফাইল প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে বসাই দেবো আমি হ্যার সিম্পল দিয়ে দিলাম আচ্ছা যাই হোক আমি একটা আপনাদের ডেমো দেখিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যেমন আমার ফেসবুকের প্রোফাইলটা হচ্ছে এটা এই যে পার্থ এখানে ক্লিক করার পর এই যে উপরে যে ইউলটা পাচ্ছি এটা কপি করলাম কপি করে হচ্ছে আমার এই অংশতে বসাই দিলাম এবং ঠিক একইভাবে নেক্সট যে আমি টুইটার বা লিঙ্কড প্রত্যেকটাই কিন্তু এইভাবে হবে আর যেহেতু আমি এই টোটাল আমি আশা করি বুঝতে পারছি যে প্রত্যেকটা ছবি এখানে রাখলাম যে সোর্সের ভিতর ছবি লিংকটা দিলাম এবং ছবিতে ক্লিক করলে কোথায় যাবে এখানে এইচআরএফের ভিতরে বর্ণনা করে দিলাম যাই হোক এটা একটু কাজ করে নিলাম যেহেতু প্রত্যেকটা অংশ আমার স্টেপ বাই স্টেপ আসবে একই লাইনে আসবে তার জন্য আমি স্পান টেকটা এখান থেকে ইউজ করে নিচ্ছি তো স্পান ট্যাগ শুরু স্পান ট্যাগ শেষ এর ভিতর হচ্ছে আমার টোটাল কোডটা থাকবে তো সেভ করি সেভ করে এখন দেখি যে আসলে আউটপুট আসলো কি না হ্যাঁ আউটপুট আসছে কিন্তু এটা এইখানে চলে আসছে আমি কিন্তু এটা একটু ইয়ের দিকে চাচ্ছি অর্থাৎ একটু ডান দিকে থাকবে তো এটার জন্য আমরা জানি যে যেহেতু সবগুলো এলিমেন্ট এই টিডির ভিতরে আছে তো টিটির ভিতরে আমরা যদি স্টাইল এটা নিই নিয়ে আমি যদি বলে দিই যে পেডিং এটা ল্যাপ থেকে অন্যগুলাতে কিন্তু মনে হয় কত নিয়েছিলাম আমরা একটু খেয়াল করি অন্যগুলাতে পেডিং লেফট টেন পিক্সেল নিছে তাহলে অন্যগুলাতে যেহেতু টেন পিক্সেল নিছে তাহলে এটাকে তো টেন পিক্সেলই নিব আমরা কোথায় কোচ করতেছিলাম হ্যাঁ এইখানে তাহলে এইখানেও আমরা টেন পিকজেল নিয়ে নিলাম সেভ করলাম এবং এখানে একটা রিফ্রেশ করে দিলাম তাহলে এটাও টেন পিক্সেল সরে আসলো এবং এটা কিন্তু ক্লিকেবল আমি যদি এখানে ক্লিক করি আমি যদি এখানে ক্লিক করি দেখেন যে এটা ফেসবুকে চলে আসবে তো আসলে ক্লিকেবল ঠিক আছে কিন্তু এটা একই ট্যাবের মধ্যে চাচ্ছে আসতেছে আর কি তো আমি যদি চাই এটা একটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে আসবে এটাও কিন্তু আমরা চাইলে করতে পারব আচ্ছা আমি এই কোডটা আপনি দেখাচ্ছি আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতেছি আমার এটা মনে নাই তাহলে এটা কীভাবে করতে হবে গুগল সার্চ দেওয়ার সিস্টেম আপনি একটু দেখেন এটাকে বলা হয় ব্লাঙ্ক আমার এতটুকু মনে আছে যে ব্লাঙ্ক লিঙ্ক কোড বা দ্য ব্লাঙ্ক লিঙ্ক কোড বা নিউ ট্যাব এস্টেম কোড লিখেও সার্চ দিতে পারেন টার্গেট ব্লাঙ্ক শুধু এই কোডটা ইউজ করলে হয়ে যাবে আর কিছুই লাগবে না টার্গেট ব্লাঙ্ক এটা ইউজ করলেই হয়ে যাবে ওকে এই যে শুধু এইটুকু আর কিছুই না কপি করলাম সরি আমাদের সোর্স তো এইটা না আমাদের সোর্স হচ্ছে এইটা তাহলে অ্যাঙ্কোর ট্যাগ যেটা আছে যে অ্যাঙ্কোর ট্যাগের যে স্টার্টিংটা আছে সরি কোথাও ভুল করেছে না না ঠিক আছে এইখানে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক যেটা ওটা দিয়ে দিলাম সেভ করলাম এবং রিফ্রেশ করি এখন খেয়াল করি যদি ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে তারপরে আমার ওই লিঙ্কে চলে যাচ্ছে এবং আমার এইটা কিন্তু ঠিক এখানেই রয়ে গেছে হ্যাঁ তো নেক্সট আমি কি করব সেটা দেখাচ্ছি তো বাকি লিঙ্কগুলো আমার স্টেপ বাই স্টেপ বসাতে হবে তো কয়টা লিঙ্ক বসাতে হবে আমাদের কয়টা তো এটা তো টিডি শুরু টিডি শেষের ভিতরে না আমরা যেহেতু স্পানটাকে ইউজ করছি পাশাপাশি হবে তো স্পানটা কি বারবার ইয়ে করে চালাচ্ছি একটা টিটি ভিতরে বাকিগুলো কিন্তু থাকতেছে তুই। তিন চার পাঁচটার মতো থাকবে মনে হয় আচ্ছা আমরা আপাতত প্রথম স্পান নিয়ে শেষ করলাম তো এখন সেকেন্ড যে স্পান ইয়েটা আছে এটা নিয়ে কাজ করব এবং আমরা ছবিটা একটু কালেক্ট করি ওকে এখান থেকে আমাদের অ্যালবাম হচ্ছে আচ্ছা এখান থেকে কিন্তু আমরা নিব তো আপাতত এখান থেকে ধরেন যেহেতু সিরিয়াল ওয়াইজ যেটা আছে এটাই নিই এই লিঙ্কটা কপি করলাম সোর্স লিঙ্কের এবং যেহেতু আমি স্পানটা ইউজ করছি সেই ইমেজ সোর্সের এই লিঙ্কটা চেঞ্জ হবে এই লিঙ্কটার পরিবর্তে এই লিঙ্কটা বসালাম আসলে আমার তো স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট নেই আপাতত তাহলে আমরা এটা কাজ করতে পারি বাট যারা ইউজ করবে তারা বসায় দেবে আর কি আমি এখানে হ্যার সিম্বল দিয়ে এটা ড্যাড লিঙ্ক বানাই দিচ্ছি অর্থাৎ লিঙ্কেব ক্লিকেবল আছে ঠিকই কিন্তু এটা কাজ করবে না লিঙ্কটা এটাকে বলা হয় ড্যাড লিঙ্ক হ্যাঁ তো তারপরে আমি দুই নাম্বারটা শেষ দুই নাম্বার স্পান নিয়ে কাজ করা শেষ দেন হচ্ছে আমি তিন নাম্বার স্পানটেকটা নিয়ে কাজ করবো ওকে তাহলে তিন নাম্বার স্পানটেক কাজ করার জন্য কোনটা নেওয়া যায় যে এটা নিলাম ইনস্টাগ্রামের আইকন দেখাচ্ছে ডিরেক্ট লিঙ্ক কপি যাচ্ছি এখান থেকে ইমেজ সোর্সটা আবার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে ইমেজ লিঙ্ক ওকে এখানে বসিয়ে দিলাম ওকে সেভ করে নিলাম আচ্ছা সেভ করে নাই আর এখান থেকে আবার ইউরালটা চেঞ্জ করে দেব ড্যাড লিঙ্ক কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা অবশ্যই দেবেন হ্যাঁ আমি নাই যেহেতু আবার খুঁজে খুঁজে বসানোর ঝামেলা দরকার জন্য আমি বসাচ্ছি না আর কি স্পান টেক শুরু স্পান টেক শেষ বা এ রিলেটিভ কোনো প্রবলেম থাকলে আপনি কমেন্ট সেকশন আমাকে জানতে পারেন বা সরাসরি আমি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজের ওইখানে আপনি আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন যদি এই রিলেটিভ কোনো কিছু বুঝতে আপনার প্রবলেম হয় এখন চার নাম্বার স্পান টেক স্পান টেক এ কোনটা ইউজ করবো ধরুন লিঙ্কড ইনটা ইউজ করি এটা ইউজ করা দরকার প্রফেশনাল সবাই ইউজ করে কোনটা সি অ্যাকাউন্ট আছে বাট আমি আপাতত এগুলো ইউজ করতে চাচ্ছি না আর কি সময়টা বাঁচানোর জন্য এই ছবিটা আর লিঙ্কটাকে এখান থেকে ড্যাড করে দিচ্ছি এখান থেকে হ্যাড সিম্বলটা বসিয়ে দিলাম লাস্ট ওয়ান পাঁচ নাম্বারটা ওকে পাঁচ নাম্বারে কি ইউজ করা যায় পাঁচ নাম্বারে ধরি এখান থেকে লিঙ্কটিং তো দিলাম টুইটারটা বসিয়ে দিই ওকে টুইটার কপি চাইলে আমরা আরো বসাতে পারবো আপাতত পাঁচটা দিয়ে আমি দেখাচ্ছি সোর্স এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিলাম এবং এটাকে বসিয়ে দিলাম এবং এইখান থেকে ডেট লিঙ্কটাও উঠিয়ে দিচ্ছে এই ছিল বেসিক কাজ এখন আমি একটু রিফ্রেশ করি আসার কথা হ্যাঁ সবগুলোই চলে আসছে বাট এটা একটু কালারফুল চেঞ্জ হয়েছে হয়তো বা এখানে আসলে ইমেজটাও এরকম ছিল জন্য এরকম সবগুলো ক্লিকেবল বাট লিঙ্ক দেই না বিধায় এটা কাজ করবে না হ্যাঁ লিঙ্ক দেই না বিধায় এটা কাজ করবে না তাহলে আপনারা দেখতে পারলেন যে আমরা অলরেডি আমাদের এটা ইউজ করে ফেলেছি অর্থাৎ আমাদের আমাদের কাঙ্ক্ষিত যে ইমেল সিগনেচারটা তৈরি করার ওইটা আমরা করে ফেলেছি আমি চাইলে এটা চেঞ্জ করতে পারতাম আপাতত এটা দিয়ে না ভিডিওটা আবার লং হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা যে এই জিনিসটা তৈরি করলাম কাস্টমার যদি আমাদের কাছে চায় যে সোর্স কোড দিতে হবে তখন আমাদের তৈরি যে সোর্স ফাইলটা আছে এই যে আমরা সোর্স ফাইলটা এটা আমরা সেভ করে রাখছি কোথায় আমরা খেয়াল করি ডেস্কটপে যদি যাই এতগুলো ফাইল আচ্ছা এই যে ইন দিস প্রজেক্ট থেকে যে এই সোর্স ফাইলটা আমি দিয়ে দেব এই ছবিগুলো তো আমার লাগতেছে না কারণ ছবিগুলো তো আমি এখন অলরেডি হোস্ট করে ফেলছি অন্য জায়গায় এই হচ্ছে আমার মেন কাজ জাস্ট আমি এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দেবো যদি তার সাথে আমার কন্ডিশন থাকে যে আমি তাকে সোর্স ফাইল দেবো হ্যাঁ অধিকাংশ এরকম চায় না কিন্তু অনেক প্রফেশনাল আবার অনেক ক্ষেত্রে চায় কারণ তাদের আলাদা প্রফেশনাল ইমেল সার্ভার থাকে সেটা সেট করতে তারা আসলে অনেক সময় তারা নিজেরাই এই জিনিসটা তৈরি করে না জাস্ট ওইখানে কপি পেস্ট করে বসায় দেয় তো অনেকে স্যাট করে দিতে হবে আমি আপাতত জিমেলটা দেখাচ্ছি একটা ওয়ে দেখাই দিচ্ছি জাস্ট সবগুলো আপনি একটু খুঁজে খুঁজে চাইলে সবগুলো অপশন একই একই রকমই তো কোনো কোনো ক্ষেত্রে কপি পেস্ট করে বসাতে হবে আর অনেক ক্ষেত্রে আপনার এস টিএম কোর্ট বসানোর অপশন পাবেন ওইখানে জাস্ট বসাই দিলে হবে তো আমার কাছে আমার যে জিমেল এখানে একটা আছে এটা আসলে প্রফেশনাল কাজ ইউজ হচ্ছে না জাস্ট ট্রেনিং পারপাস যেহেতু আমি ইউজ করছি এটা দিয়ে আমি দেব এবং স্টুডেন্টদের তো অলরেডি আমার এখানে ইমেল ট্যাম্পলেট ক্রিয়েট করা আছে যে অলরেডি এটা ক্রিয়েট করা আছে বাট এটা ডিলিট করে দেবো তো এখান থেকে রাইট বাটন ক্লিক এবং এইখান থেকে হচ্ছে কীভাবে ইউজ করবে দেখেন এই ইমেল সিগনেচারটা আমার দেখাচ্ছে যে যখনই কাউকে ইমেল করবো এরকম যে ইমেল সিগনেচারটা যাচ্ছে এটা কীভাবে সেট আপ করবো সেই অপশনটা কিন্তু আমি দেখাচ্ছি সেটিং থেকে আমরা যাব হচ্ছে সি অল সেটিং সি অল সেটিং এইখান থেকে আপনি একটু কষ্ট করে আপনি খুঁজতে হবে যে কোথায় সিগনেচার কথাটা লিখে আছে খুঁজতে যদি কষ্ট হয় এই যে চলে আসছে কিন্তু এই যে এইখানে সিগনেচার অলরেডি এখানে সেট আপ করা আছে বাট আপনারা প্রথম অবস্থায় আমি এটা ডিলিট করে দিই প্রথম অবস্থায় আপনাদের ঠিক এরকম দেখাবে ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে যদি না পান কন্ট্রোল অ্যাফ দিয়ে আপনি এখানে যদি লিখেন সিগনেচার এই যে অটোমেটিক পেয়ে যাবেন আশা করি এই যে এখানে আপনাকে হাইলাইট করবে যাই হোক এটা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে আছে দেখা দিচ্ছে যে ক্রিয়েট নিউ যে কোনো নাম দিতে পারে না আসলে সিগনেচার নেম হিসেবে আমি পিডিএন দিয়ে দিচ্ছি কারণ এটা তো শো করবে না জাস্ট সিলেক্ট হিসাবে কাজ করবে আর কি আর কিছু না পিডিএন বাট এই যে আমি সিগনেচার একটা নাম দিলাম বাট এটা তো কি দেখাবে এটা তো আমার সেট করতে হবে তাই না তো আমরা এখন এইখানে এই জিনিসটা কী করবো একটু দেখাই তো আমি তো প্রথমে একটা যে ব্রাউজার আমি তো এসএমএল কোডটা করার পর এটা ওপেন করলে তো আমাকে এভাবে দেখাবে তাই না যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনাকে যে একদম ইজি হয় কিন্তু ব্রাউজ আমি আবার বলছি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে সোর্স ফাইলটা ওপেন করে কন্ট্রোল এ দেবেন কন্ট্রোল এ দিলে আপনার ব্রাউজারে যা যা কন্টেন্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আমার এখানে যা যা আছে সবগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এখন এখান থেকে কন্ট্রোল সি বা রাইট বাটন চেপে আমি এখানে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করে কপিতে ক্লিক করার পরে কী হলো এখানে সব সোর্স কোডগুলো এবং লিঙ্ক সহকারে সবগুলো কিন্তু কপি হয়ে গেছে হ্যাঁ এখন আমি আসবো এই সেটিং মেনুতে কেন হচ্ছে এইখানে আমি এটাকে পেস্ট করে দিব এখন দেখেন আমরা যা বানাইছি একদম ঠিক হুবু হুবু এই জিনিসটা এখানে চলে আসছে লেখাগুলোকে ইচ্ছা ইচ্ছা করলে আপনি একটু রিসাইজ করে নিতে পারেন যেহেতু আমরা ওইখান থেকে কোডিং করে কোডিং করেও করে নিতে পারি ফন ফন সাইজ উল্লেখ্য করে আমরা এটা ইয়ে করতে পারি বা এখান থেকেও আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন যে এটা সিলেক্ট করে দেন এখান থেকে যে নর্মালি ক্লিক করলে একদম নর্মাল পজিশন চলে যাবে এবং লেখাগুলো ছোটো ছোটো আকারে চলে আসবে তো এটাকেও আমি একটু ঠিক করে নিচ্ছি একটু ম্যানুয়াল মোডও আমরা মাঝে মধ্যে কাজ করতে পারি নর্মাল হ্যাঁ চলে গেল এটা এবং ওই লেখাটাও কিন্তু আমার ছোটো করতে হবে নাহলে আবার দেখতে বিশ্রী লাগবে এটাকেও আমরা এখান থেকে এটাকে নর্মাল করে দিলাম এবং একইভাবে সবগুলাই মানে এক লাইনে না থাকলে আবার জিনিসটা দেখতে তো একটু ভালো লাগে না ওকে নর্মাল করে দিলাম এই হচ্ছে বিষয় কমপ্লিট এখন আরেকটা কাজ রয়ে গেছে শুধু এখানে দিলে হবে না আপনাদের এখান থেকে হচ্ছে এই যে সিগনেচার ডিফল্টভাবে কিন্তু নো সিগনেচার আছে বাট এখন কিন্তু ডিফল্টটা আমরা ইউজ করছি না আমরা নির্দিষ্ট করে একটা তৈরি করে রাখছি যেটা দেখায় দিতে হবে যে এইটাই এখন থেকে সিগনেচার ডিফল্ট হিসেবে দেখা এবং আমরা একদম নিচের দিকে আসবো এবং লক্ষ্য করতে পারবো যে এখানে হচ্ছে সেই চেঞ্জ নামে একটা অপশন আছে তো এই সেইফ চেঞ্জে ক্লিক করলে এটা হয়ে যাবে এখন আমরা যদি কাউকে ইমেল পাঠাতে চাই যে কম্প্রেসে ক্লিক করে যখন ইমেল পাঠাতে যাব তখন এটা অটোমেটিকলি চলে আসবে এবং যখন আমরা ইমেল সেন্ড করবো কাউকে ওই ইমেলের কন্টেন্টের সাথে আমার এই অংশটাও তারা পেয়ে যাবে তো এই ছিল বিষয়টা তো আপনারা এই ভিডিওটা কমপ্লিট করার পর আপনার যে কাজটা করবেন আপনার চেষ্টা করবেন যে এই লোকের পরিবর্তে আপনারা ছবি দিতে পারবেন কি না এইভাবে এই জিনিসটা দিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করবেন তো আজকের ক্লাসটা আসলে অনেক সহজ তাদের জন্য যারা ইমেলের কনসেপ্টটা অর্থাৎ সরি আজকে ক্লাসটা সহজ হবে অনেক তাদের জন্য যারা কিনা টেবিলের কনসেপ্টটা একদম ক্লিয়ার তো যাদের টেবিলে কনসেপ্ট ক্লিয়ার না এটা তাদের জন্য একটু জটিলতা লাগবে কিন্তু টেবিলে কনসেপ্টে যাদের একদম ক্লিয়ার তাদের এটা মানে কোডিং করতে একটা আলাদা একটা মজা লাগবে যাই হোক আজকে ভিডিও ছিল এতটুকু নেক্সট ক্লাস থেকে আমরা সিএসএস শুরু করব তো ঠিক একইভাবে এসটিমএল দিয়ে যেমন আপনাদের প্রায় শেষের দিকে এসে যেমন একটা আর্নিংয়ের মেথড দেখিয়েছি ঠিক একইভাবে এসটিএম এল সিএসএসটা কমপ্লিট করাবো আপনাদের আরেকটা অনলাইন থেকে আর্নিং করার জন্য আরেকটা চমক আপনাদের দেখাবো এইভাবেই টিউটোরিয়াল সিরিজগুলো চলতে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে এবং যারা এই রিলেটিভ কাজ শিখতে আছে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে